নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা বাইরে বৃষ্টি হওয়ার জন্য এই ভিডিওটিতে একটু শব্দ করতে পারে সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তা বন্ধুরা এই ভিডিওটি মূলত মালদা সদর মহকুমা যারা আশাকর্মী আবেদন করেছিলেন তাদের জন্য হলেও যারা বাকি ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছিলেন তারাও দেখতে পারেন কারণ বিভিন্ন কারণে বিভিন্ন আশাকর্মীর আবেদনকারীদের ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কী কী কারণে আশাকর্মীদের ফর্ম বাতিল হচ্ছে তা বন্ধুরা যারা মালদা সদর মহকুমা থেকে আবেদন করেছিলেন আশাকর্মী পদে তাদের জন্য খারাপ খবর অনেকেরই আবেদন রিজেক্ট হয়ে গেছে কোন কারণে তাদের আবেদন রিজেক্ট হয়েছে এবং তাদের কি করতে হবে সেটা আমি আপনাদের বলবো আপনাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন সেই জন্য আপনাদের কি করতে হবে আপনাদের নাম রিজেক্ট হয়েছে কিনা জানার জন্যে আপনাদের মালদা ডট জিও সাইটে যেতে হবে এই সাইটে যাওয়ার পরে আপনারা আপনাদের নাম রিজেক্ট হয়েছে কিনা দেখতে পারবেন সেই জন্য কী করতে হবে এখানে দেখুন এই সাইডে একটু স্কোল করলে লিখতে পারবেন এমপ্লয়মেন্ট নোটিশ লেখা আছে এই এমপ্লয়মেন্ট নোটিশের আগে যাওয়ার আগে আমি আপনাদের জানিয়ে রাখি যাদের নাম রিজেক্ট হয়ে গেছে যাদের নাম রিজেক্ট লিস্ট আছে তারা যদি তাদের যদি মনে হয় যে তাদের ভুল কারণে রিজেক্ট করা হয়েছে তাদের যদি মনে হয় যে তাদের এই কারণে রিজেক্ট করা ঠিক হয়নি তাহলে তারা প্রতিবাদ করতে পারবেন এবং তাদের প্রতিবাদপত্রটি আগামী নয় জুলাইয়ের মধ্যে মালদা সদর মহকুমা অফিসে গিয়ে জমা দিতে পারবেন কিন্তু যাদের সঠিক কারণে ক্যান্সেল করা হয়েছে তাদের আবেদন করে কোনো লাভ হবে বলে মনে হয় না তবে যাদের ভুল কারণে আবেদন রিজেক্ট করা হয়েছে যদি কারো মনে হয় যে আমাকে এইভাবে রিজেক্ট করা ঠিক হয়নি এই কারণের জন্য আমাকে রিজেক্ট করা ঠিক হয়নি তারা চাইলে পরে আগামী নয় জুলাইয়ের মধ্যে মালদা সদর মহকুমা অফিসে গিয়ে আপনাদের চিঠিটি জমা দিতে পারবেন প্রতিবাদের চিঠিটি জমা দিতে পারবেন তা বন্ধুরা চলুন দেখিনি আপনাদের নাম রিজেক্ট হয়েছে কিনা কীভাবে জানবেন এমপ্লয়মেন্ট অডিসে ক্লিক করে দিন ক্লিক করার পরে পরবর্তী পেজে এখানে দেখুন অনেকগুলো লিস্ট আছে লিস্ট অফ রিজেক্টেড অ্যাপ্লিকেন্ট ইন কানেকশন উইথ আশা সিলেকশন ফর বামনগোলা কালিয়াচক তিন নাম্বারে দেখুন হাবিপুর চার নাম্বারে দেখুন ওল মালদা সবার ব্লকের নাম এখানে আছে মালদা সদর মহকুমার যত ব্লক আছে সবগুলো ব্লকের নামে এখানে আছে আপনারা যে ব্লকে থাকেন সেই ব্লকে ক্লিক করে দিন যদি বামনগোলাতে হয় বামন ক্লিক করুন কালিয়াচকে হলে চকে ক্লিক করুন ক্লিক করার পরে একটি পিডিএফ ডাউনলোড হবে সেই পিডিএফে কাদের কাতের নাম রিজেক্ট হয়েছে তাদের নাম থাকবে ঠিকানা থাকবে ফোন নাম্বার থাকবে সব থাকবে ঠিক আছে এখানে দেখুন নাম হাজব্যান্ড নেম ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন মোবাইল নাম্বার সব আছে এবং এখানে দেখে দেখুন কেস অফ রিজেকশন কোন কারণে রিজেক্ট করা হয়েছে সেটাও দেওয়া আছে একজন দেখুন কার্ড সার্টিফিকেট সাবমিট করার নেই সেই জন্য করা হয়েছে একজন দেখুন আন্ডার এজ বয়স কম তার জন্য রিজেক্ট করা হয়েছে একজন দেখুন লেখা আছে মেনশন রং সেন্টার দেয়ার ইজ নো সেন্টার নেমলি মানে একজন রং সাব সেন্টার দিয়েছেন সেই জন্য বাতিল করা হয়েছে একজন কার্ট সার্টিফিকেট দেওয়া নিয়ে বাতিল করা হয়েছে একজন আন্ডার এজ একজন আপার এজ অনেকের এজ পালিয়ে গেছে অনেক আউট অফ সার্ভিস ভিলেজ এরিয়া অনেকের অন্য ভিলেজ অ্যাপ্লাই করে দিয়েছেন সেই জন্য অনেকেরই বাতিল হয়েছে তো যাদের যাদের বাতিল হয়েছে তাদের যদি মনে হয় যে তাদের ভুল কারণে বাতিল করা হয়েছে তাহলে তারা আগামী নয় জুলাইয়ের মধ্যে